একুশে সেপ্টেম্বর কলকাতায় মুক্তি পাচ্ছে সাকিব অভিনীত নাকাব। একই দিনে ঢালিউডেও মুক্তি চেয়েছিল এর পরিবেশক প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। চলছিল প্রচারণার ঢাকঢোল। মুক্তি উপলক্ষে কলকাতায় আসার কথা ছিল ঢাকার নায়িকা নুসরাতেরও, যদিও এখন সবই স্থগিত, কারণ ছবিটি একই দিনে পশ্চিমবঙ্গে মুক্তি পেলেও আটকে গেল এই বঙ্গের প্ল্যান। তথ্য মন্ত্রণালয়ের অনুমোদন না পাওয়ায় ভারতীয় এই ছবিটি বাংলাদেশে মুক্তি পাচ্ছে না এ সপ্তাহে। বিষয়টি বাংলা ট্রিবিউটকে নিশ্চিত করেছে জাজ মাল্টিমিডিয়া। প্রতিষ্ঠানটির মুখপাত্র জানান, অনুমোদনের জন্য কাজ চলছে, আজ বা কালকের মধ্যেও এটি হতে পারে। দুদিনের মধ্যে অনুমোদন পেলেও 21 তারিখে আসবে না ছবিটি, কারণ তাড়াহুড়ো করা ঠিক হবে না। সেক্ষেত্রে চলতি মাসের শেষ সপ্তাহে এটি বাংলাদেশে মুক্তি পেতে পারে। ভারতীয় এই ছবিটি সাফটা চুক্তির আওতায় বাংলাদেশে আসছে। তথ্য মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত চিঠি এলেই ছবিটি দেশের দর্শকরা দেখতে পারবেন। এর বিপরীতে কলকাতায় যাচ্ছে জাজ প্রযোজিত সিনেমা পাশান। নাকাবে সাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন ঢালিউডের দুই নায়িকা নুসরাত ও শায়ন্তিকা। পরিচালনায় আছেন রাজীব বিশ্বাস। প্রযোজনা করেছে কলকাতার প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন। আমাদের পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।